আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা চমৎকার একটা ট্রেডিং টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমার অনেক ভাই আছেন একদম নতুন, যারা অনলাইনে ট্রেড করে ইনকাম করতে চান, তো তাদেরকে আমি আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স আলোচনা করব, যে ট্রিক্সটার মাধ্যমে আপনি অল্প ইনভেস্ট করে, অল্প ট্রেডিং করে, মানে অল্প একটা অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং করে বেশি একটা প্রফিট কীভাবে ইনকাম করবেন সেটার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো তার আগে আমি বলে রাখি, আমার অনেক ভাই আছেন যারা ট্রেডিং শিখতে চান, যে একদম প্রথম থেকে যে ভাই আমি কীভাবে প্রথম থেকে শুরু করব, বা ট্রেডিংটা কীভাবে শুরু করলে, আমি নতুন অবস্থা শুরু করলে আমি ভালো প্রফিট ইনকাম করতে পারবো, সেটা আমি কীভাবে করতে পারি। তো তার জন্য আমি আপনাদেরকে বলবো, আপনি আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারেন। এখানে দেখেন বিভিন্ন রকম ট্রেডিংয়ের সিগন্যাল দেওয়া হয়, ভালো ভালো কয়েনের উপর সিগন্যাল দেওয়া হয় এবং কীভাবে ট্রেডিং করবেন। আমাদের একটা প্রিমিয়াম কোর্সও আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও আছে আমাদের প্রিমিয়াম কন্টেন্ট, এবং আমরা এখানে সুন্দর এবং ভালো ভালো কয়েনের উপরে আপনার সিগন্যাল দিয়ে থাকি, যে কয়েনগুলো আপনি কিনলে আপনি ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন। এখানে অসংখ্য কয়েন আপনি দেখতে পারবেন, এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপ, আপনি চাইলে আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারেন। এছাড়াও আমরা প্রিমিয়াম গ্রুপে তো আমরা সিগন্যাল দিয়ে থাকি এবং টিপসগুলো শেয়ার করে থাকি। এছাড়া আমরা যারা একদমই নতুন হাতে কলমে ট্রেডিং শিখতে চান, তাদের জন্য আমাদের ট্রেডিংয়ের একটা কোর্স আছে। তো ট্রেডিং কোর্স এবং ট্রেডিংয়ের শেখার জন্য লাইভে আমরা ক্লাস করে থাকি, আমরা প্রতি একদিন পর একদিন আমরা লাইভে আমরা স্ক্রিন শেয়ার করে আমরা প্রত্যেকের ট্রেডিং শিখিয়ে থাকি এবং হাতে কলমে প্র্যাকটিক্যালি তাদেরকে ট্রেডিং শিখিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার ট্রেডিং ক্লাসের গ্রুপ। তো আপনি এই যে ট্রেডিং কোর্স, সিগন্যাল এবং ট্রেডিং কোর্স, এই দুটোই আপনি একসাথে অল্প খরচে আপনি এখান থেকে পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আমরা সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে আমরা $6 করে মান্থলি চার্জ নিয়ে থাকি, এবং যারা স্টুডেন্ট ব্যতীত তাদেরকে মান্থলি $8 বা $10 নিয়ে থাকি। এখন আপনি চাইলে ট্রেডিং কোর্স এবং ট্রেডিং সিগন্যাল দুটোই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, যদি আপনি ভর্তি হতে চান তাহলে যে কাজটা আপনি করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই টার্গেট এখানে সুন্দর করে, যারা এখানে এন্ট্রি নেয় আমাদের অবশ্যই আমাদের ট্রেডিং শিখে অনেক মানুষ ভালো একটা প্রফিট নিয়ে ইনকাম করা শুরু করছে অলরেডি। তো আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা থাকবে, এখানে আসার পরে আপনি যদি ট্রেডিং শিখতে চান, ট্রেডিং শিখতে চাইলে আমাদের এই যে আমাদের আমার পার্সোনালকে আমাকে এখানে মেসেজ দিবেন @CM Khan, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, আপনি গ্রুপ থেকে আমার এই ইউজারনেমটা খুঁজে বের করবেন এবং সেখানে আমাকে মেসেজ দিবেন। তো যাই হোক, বেশি একটা কথা বলে ফেললাম, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা সকলে যারা বাইন্যান্সে ট্রেড করি, আমরা নতুন হন বা পুরাতন হন, আপনি তো বাইন্যান্সে ট্রেড করেন, তো ট্রেড করার পরে আমরা কীভাবে অল্প অ্যামাউন্ট দিয়ে আমরা ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবো সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, ধরেন আমরা যখন বাইন্যান্সে ট্রেড করি, আমরা বাইন্যান্সে নানা রকম কয়েন আমরা লিস্টে পাই। তো বাইন্যান্স কী করে, আমি আমার প্রিমিয়াম গ্রুপ, আমার প্রিমিয়াম যারা আছেন, আমার স্টুডেন্ট যারা আছেন, তাদেরকেও আমি বলেছি যে বাইন্যান্সে কিন্তু সকল কয়েন, আপনি এখানে যত মার্কেট আছে মার্কেটের সকল কয়েন দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য কয়েনের উপর ট্রেড করা যায় বা অসংখ্য কয়েন কিনে আমরা ট্রেড করতে পারি। কিন্তু বাইন্যান্স অনেক সময় দেখা যায় বাইন্যান্সে নতুন কোনো কয়েন যদি লিস্টেড হয়, সেটা বাইন্যান্স 10 থেকে 12 দিন আগে আমাদেরকে বলে দেয়। আবার যখন কোনো কয়েন বাইন্যান্স রিমুভ করে দেয়, যেমন ধরেন এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনার HTX কয়েন, এই কয়েনটা বাইন্যান্সে এখন ট্রেড করা যায় বা বাইন্যান্স USD পেয়ারে আসে, আপনি এটা কিনতে পারবেন, সেলও করতে পারবেন, বাই করতে পারবেন, সব কিছু করতে পারবেন। কিন্তু এটা যদি বাইন্যান্স রিমুভ করে দেয়, সেটা বাইন্যান্স কিন্তু 10 দিন আগে বলে দেয় যে এই কয়েনটা HTX কয়েনটা বাইন্যান্স থেকে রিমুভ করা হবে। সুতরাং আপনার যদি বাই করা থাকে তাহলে আপনি সেল করে দেন, কারণ এটা আর বাইন্যান্সে থাকবে না, তখন আপনাকে অন্যান্য এক্সচেঞ্জের সাইটের মাধ্যমে ট্রেড করতে হবে। তো এইভাবে বাইন্যান্সে যখন নতুন কোনো কয়েন অ্যাড করে, লিস্ট করে, তখন সেটাও বাইন্যান্সে বলে দেয়। তো আমরা সেই কয়েনটা যদি বাইন্যান্স থেকে আগে কিনে রাখতে পারি, ধরেন আমি আবার উদাহরণ একদম সহজভাবে বলি, আপনি বাইন্যান্সে ট্রেড করেন, ট্রেড করার সময় ধরেন বাইন্যান্স একটা কয়েনের নাম বললো যে আমরা নতুন একটা কয়েন আমরা লিস্ট করব বা আমাদের বাইন্যান্সে অ্যাড করব, তখন সেই কয়েনটা কিন্তু বাইন্যান্স আপনি বলার সাথে সাথে পাবেন না, কারণ তারা 10 দিন পরে অ্যাড করবে, 10 দিন পর থেকে আপনি বাইন্যান্সে সেই কয়েনটা ট্রেড করতে পারবেন। এখন কথা হচ্ছে, আমরা যদি সেই কয়েনটা যখন তারা অ্যানাউন্সমেন্ট বা তারা নিউজটা আমাদেরকে দিবে, দেওয়ার পর সেই কয়েনটা যদি আমরা অন্য কোনো এক্সচেঞ্জের সাইটে কিনে রাখতে পারি, যখন বাইন্যান্সে অ্যাড হবে তখন আমরা সেই কয়েনটা ভালো একটা প্রফিটে বিক্রি করতে পারবো। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা গেঞ্জি কিনলেন, আপনি দুইটা মার্কেটে যেতে পারেন, একটা হচ্ছে আপনার কোনো রকম বড় একটা ব্র্যান্ডের দোকানে আপনি গেলেন, আর একটা লোকাল মার্কেটে গেলেন। লোকাল মার্কেটে যে শার্ট আপনি কিনতে পারবেন 200 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে, কিন্তু যখন ভালো একটা হাই ফাই দোকানে গিয়ে আপনি যখন সেই শার্টটা কিনবেন, সেই শার্টটার দাম তখন দেখবেন 1200 থেকে 1500 টাকা। সেমভাবে আপনি যখন কোনো নর্মাল সেলুনে চুল কাটতে যাবেন, আপনি চুল কাটতে পারবেন 50 থেকে 100 টাকার ভিতরে, কিন্তু যখন আপনি এসিওলা কোনো সেলুনে চুল কাটতে যাবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন সেখানে আপনার চুল কাটতে 200 থেকে 300 টাকা বা তার বেশিও আপনার লাগতে পারে। এখন দোকান অনুযায়ী, ডেকোরেশন অনুযায়ী মালের দাম বৃদ্ধি হয়, ঠিক সেরকমভাবে একটা কয়েন যখন অন্য এক্সচেঞ্জের সাইটে আপনি পাবেন $10, ঠিক সেই কয়েনটা যখন বাইন্যান্সে লিস্টেড হয় তখন সেই টোকেনের দাম আপনার কিনতে হবে আপনার $15 থেকে $20। তো সেইভাবে যখন বাইন্যান্স কোনো টোকেনের কথা আমাদেরকে বলে দেয় যে আমরা এই টোকেনটা লিস্ট করব, তখন আমাদের সেই কয়েনটা অন্য কোনো এক্সচেঞ্জের সাইট থেকে যদি আমরা কিনে রাখি, তখন বাইন্যান্সে লিস্ট হওয়ার পরপরই সেই কয়েনটা আমরা হাইয়েস্ট বা অনেক বেশি দামে বিক্রি করতে পারবো। তো সেরকম একটা এক্সচেঞ্জের সাইট আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে MEXC এক্সচেঞ্জের সাইট। তো এই সাইটে আপনাদের সকলকে অ্যাকাউন্ট করতে হবে। এটা কেন অ্যাকাউন্ট করতে হবে আমি আপনাদেরকে ওই যে বললাম, যখন কোনো কয়েন বাইন্যান্সে লিস্ট হয় বাইন্যান্স 10 দিন আগে বলে দেবে, তো তখন তো আপনি বাইন্যান্সে পাবেন না, তখন অন্যান্য এক্সচেঞ্জের ছোটো ছোটো এক্সচেঞ্জের সাইট থেকে আমাদের সেই কয়েনগুলো কিনে রাখতে হবে। ধরেন এখানে একটা কয়েন আছে আপনার OPV, আমি এখন MEXC গ্লোবাল এক্সচেঞ্জের সাইটে আছি,
তো এই ওপিভি ধরেন বাইন্যান্সে লিস্ট হবে। এখন বাইন্যান্স এটা অ্যানাউন্সমেন্ট আমাদের করে দিছে, দেওয়ার পরে আমাদের যে কাজ, আমরা চলে আসবো এই সাইটে বা এই এক্সচেঞ্জের সাইট থেকে আমরা এই ওপিভি টোকেনটা কিনে রাখবো। কিনে রাখার পর কী হবে, এখন এই কয়েনের ভ্যালু আছে দেখেন বর্তমানে, আপনারা দেখেন এই কয়েনটার ভ্যালু আছে 0.04। তো আমরা যদি এই কয়েনটা এই এক্সচেঞ্জের সাইট থেকে কিনে রাখি, এখন এই কয়েনটার ভ্যালু আছে কত দেখেন 0.00.44। আমি ক্লিয়ার করে আপনাদেরকে শুধুমাত্র এইটাই বোঝাতে চাইছি যে বাইন্যান্সে যখন কোনো কয়েনের লিস্টের কথা বলে, সেই কয়েনটা যদি আপনি অন্য কোনো জায়গা থেকে কিনে রাখেন আগে থেকেই, যখন বাইন্যান্সে লিস্ট হবে তখন সেই কয়েনটা অনেক বেশি দামে আপনি সেল করতে পারবেন। কারণ বাইন্যান্স হচ্ছে বড়ো একটা ব্র্যান্ড বা ব্র্যান্ডিং একটা এক্সচেঞ্জার সাইট, যতগুলো পপুলার ওয়ালেট বা আপনার এক্সচেঞ্জার বা ট্রেডিং সাইট আছে তার ভিতর বাইন্যান্স হচ্ছে সবথেকে পপুলার এবং সবথেকে এক নম্বর র্যাঙ্কিংয়ে। সুতরাং ছোটো ছোটো এক্সচেঞ্জার সাইটে যে কয়েন আপনি কিনতে পারবেন 10 টাকা দিয়ে, সেটা যখন বাইন্যান্সে লিস্ট হবে দেখবেন যে সেখানে সেই কয়েনটা বেশি দামে আপনি সেল করতে পারবেন। তো সেই ট্রিক্স বা সেই টেকনিকটা আপনাদের বা আমাদের অবলম্বন করতে হবে, ফলো করতে হবে। তো ধরেন আমি একটা উদাহরণ হিসেবে, এই যে ওপিভি এই কয়েনটা যদি এখন আপনি এই এক্সচেঞ্জের সাইটে পাচ্ছেন, MEXC এক্সচেঞ্জের সাইটে পাচ্ছেন, তো এই কয়েনটা যখন বাইন্যান্সে যদি বলে দেয় যে আমরা বাইন্যান্সে এই ওপিভি কয়েনটা লিস্টেড করব, তো এখন এই কয়েনটা আপনি আপনার MEXC বা ম্যাক্সি গ্লোবাল এক্সচেঞ্জের সাইটে পাবেন 0.44-এ। কিন্তু যখন বাইন্যান্সে লিস্ট হবে তখন এইটা আপনি বিক্রি করতে পারবেন মিনিমাম 0.77, তখন আপনার হাই পরিমাণে একটা আপনার ইনকাম হবে। তো ধরেন আমি এখান থেকে এটা বাই করি, বাইতে ক্লিক করলাম, বাইতে ক্লিক করার পর দেখেন বর্তমান প্রাইস আছে আমার 0.44। তো এই কয়েনে আমি যদি এখানে $50 দিয়ে আমি কিনি, তো আমার যেহেতু এখানে বর্তমানে এই অ্যাকাউন্টে মানে ব্যালেন্স নাই সেক্ষেত্রে আমি দেখাতে পারতেছি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনি যদি $50 দিয়ে কিনেন তো দেখা যাবে আপনার এইখানে, তো দেখা যাবে আমরা যখন এখানে এই কয়েনটা কিনে রাখবো যখন বাইন্যান্সে লিস্ট হবে তখন এখন বর্তমানে আছে কত 0.44, কিন্তু বাইন্যান্সে লিস্ট হওয়ার সাথে সাথে দেখবেন এই কয়েনটা এত দ্রুত পাম্প করবে, যার কারণে এখানে দেখতে পারবেন 0.74 অথবা এখানে $1 হয়ে যেতে পারে। তো তখন আমরা কী করবো, বাইন্যান্সে লিস্ট হওয়ার সাথে সাথে আমরা এখানে সব এক্সচেঞ্জের সাইট থেকে এটা বেড়ে যাবে, দামটা বেড়ে যাবে, তখন আমরা এখানে কম দামে কিনেছিলাম, আমরা তখন বেশি দামে সেল করে আমরা এখান থেকে বেশ ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবো। তো এখন তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার সাথে ট্রেডিং করেন বা আমার ট্রেডিং ক্লাসে যারা আসছেন তাদেরকে বলবো, আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি এই এক্সচেঞ্জের সাইটে একটা অ্যাকাউন্ট করে রাখবেন, এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, এটা একদম বাইন্যান্সের মতো একটা এক্সচেঞ্জের সাইট, আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে সব কিছু আমি বলে দিব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে একদম আপনি বাইন্যান্সের মতোই দেখতে পারবেন সব কিছু, এবং এখানে নতুন নতুন কয়েন আপনি দেখতে পারবেন। আমি যদি মার্কেটে আসি এখানে দেখতে পাচ্ছেন স্পট, ফিউচার, তারপর মার্জিন, ফেভারিট, একদম বাইন্যান্সের মতোই এটা একটা আপনার এক্সচেঞ্জের সাইট। তারপর আপনি এখানে দেখতে পারবেন ট্রেড অপশনও আছে, ট্রেড অপশন আপনি ভালো ভালো কয়েন এখানে ট্রেড করতে পারবেন। আর এটা অবশ্যই আমি বলে দিব, যখন বাইন্যান্সে কোনো কয়েন লিস্টেড হবে আমি অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে এবং প্রিমিয়াম গ্রুপে তো বলবই অবশ্যই, যে আমাদের প্রিমিয়াম গ্রুপের কন্টেন্টগুলো আমাদের একটু অন্যরকম থাকবে, সেখানে আমরা আরও ভালো ভালো ট্রিক্স এবং টেকনিক শেয়ার করে থাকি, যাতে আমার যারা প্রিমিয়াম গ্রুপে আছে তারা আরও বেশি ভালো পরিমাণে ইনকাম করতে পারে। এছাড়াও আমি আমার টেলিগ্রাম গ্রুপেও মোটামুটি ভালো একটা শেয়ার করে থাকি ট্রেডিং বিষয়ে, নানা যাবতীয় যত প্রকার আপনার টেকনিক আছে সবগুলো শেয়ার করে থাকি। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আমি আরেকটু বলে দিই, সেটা হচ্ছে বাইন্যান্সে যখন কোনো কয়েন লিস্টেড হবে সেই কয়েনগুলো আমরা অন্যান্য এক্সচেঞ্জের সাইট থেকে আগেভাবে কিনে রাখবো, কিনে রেখে যখন বাইন্যান্সে লিস্ট হবে তখন সেই কয়েনটা যখন অন্যান্য কয়েন থেকে যে দামে কিনবো বাইন্যান্সে লিস্ট হওয়ার সাথে সাথে সেই কয়েনটার দাম অনেক বেশি বৃদ্ধি পায়, যার কারণে আমরা সেখান থেকে ভালো একটা প্রফিট বুক করতে পারবো। এটি হচ্ছে আমাদের মেন টেকনিক, এবং আজকে যে এক্সচেঞ্জের সাইট সেটা খুব ভালো একটা এক্সচেঞ্জের সাইট। আপনার জাস্ট আমার ডিসক্রিপশন বক্সে এক্সচেঞ্জের সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন, এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি সেটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি এখান থেকে মোবাইল অপশনটা ক্লিক করবেন, মোবাইল অপশনটা ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বার দিবেন, তারপর এখানে ফোন নাম্বার এখানে গেটে কোডে ক্লিক করবেন, গেটে ক্লিক করার পরে আপনার এখানে যে ফোন নাম্বারটা আপনি দিবেন সেই ফোন নাম্বারে তার একটা কোড পাঠাবে, সেই কোডটা এখানে বসবেন, বসানোর পর জাস্ট এখানে টিকমার্ক চিহ্ন দিবেন, দিয়ে জাস্ট এখানে নেক্সট অপশনে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। আর যেহেতু এটা এক্সচেঞ্জের সাইট সেক্ষেত্রে আমাদের সকলের অ্যাকাউন্ট থাকা দরকার, আমরা পরবর্তীতে অনেক সময় আমাদের এক্সচেঞ্জের সাইটগুলো দরকার হয়। এখন কথা হচ্ছে আপনি যখন এখানে অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি অ্যাকাউন্ট তৈরি করার পর জাস্ট লগ ইন করবেন, আমি দেখাচ্ছি। তো লগ ইন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি জাস্ট উপরে এই যে আপনার মেন আইকনটা দেখতে পারবেন, এখানে মেন আইকনের উপর ক্লিক করে দিবেন, মেন আইকনের উপর ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবে, নিচে চলে আসার পর এখানে অ্যাপ ডাউনলোড নামে একটা অপশন দেখতে পারবেন, ডাউনলোড আপনার সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটা, তাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে জাস্ট আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আমরা এখানে কী করবো, আমরা জাস্ট এখান থেকে ট্রেডিংটা কীভাবে করবো, আমাদের প্রথমে তো এখানে ডিপোজিট করতে হবে তাই না, তো আমরা এখানে বাইন্যান্সের মতো সব কিছু এখানে ওয়ালেট অপশন ক্লিক করবেন, ওয়ালেট অপশন করার পর ডিপোজিট অপশন ক্লিক করবেন, ডিপোজিট অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে কি ডিপোজিট করবো, ইউএসডিডি ডিপোজিট করবো, আমরা ইউএসডিডি ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইউএসডিডি চলে আসলো,
তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টিআরসি 20 অ্যাড্রেসটা আপনারা নিতে হবে। অবশ্য টিআরসি 20 অ্যাড্রেসটা নেবেন, এখান থেকে তারপর গেট ক্লিক গেট জেনারেট এখানে অ্যাড্রেসে ক্লিক করবেন, এই যে অ্যাড্রেস এখানে, তারপর এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে চলে যাব আমরা বাইন্যান্সে। বাইন্যান্স থেকে আমাদের যখন আমরা যখন বলে দিব যে কোনো কয়েন কেনার জন্য, তখন অবশ্যই আমরা এক্সচেঞ্জের সাইটের নামটা বলে দিই যে কোন এক্সচেঞ্জের সাইট থেকে কিনবেন, তখন আপনি সেই এক্সচেঞ্জের সাইট থেকে সেই কয়েনটা কিনলে আপনি বেশ ভালো একটা প্রফিট পরবর্তীতে বুক করতে পারবেন। তো বাইন্যান্সে আসবেন, আসার পর ওয়ালেটে অপশন আসার পরে এখান থেকে আপনি উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার পরে ইউএসডিডি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা প্রথমে ওই এক্সচেঞ্জের সাইটের অ্যাড্রেসটা এখানে বসাবেন, নেটওয়ার্ক সিলেক্ট করবেন। যেহেতু আমরা টিআরএক্স টোরন্টোটা আমরা আনছি, সেক্ষেত্রে টোরন্টোটা আপনি পাবেন নিচে, আমরা টোরন্টোটা ক্লিক করব, কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর এখানে কত অ্যামাউন্ট আপনি পাঠাবেন সেই মানে ওই এক্সচেঞ্জের সাইটে সেই অ্যামাউন্টটা লিখবেন, এখানে আপনি উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। নিচে উইথড্র অপশন চলে আসবে, এখানে উইথড্র অপশনে ক্লিক করে আপনি পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পর যখন আমরা বলে দিব যে কোন কয়েনটা কিনবেন আপনি, তখন সেই এক্সচেঞ্জের সাইটে চলে আসবেন। তো আমি ধরে নিলাম আপনি ওই বাইন্যান্স থেকে এই মানে এই এক্সচেঞ্জের সাইটে, এটা হচ্ছে ম্যাক্স এক্সচেঞ্জের সাইটে, আপনি ডলার ডিপোজিট করলেন। ডিপোজিট করার পর আমি যখন বলবো কোনো কয়েন কেন কোনার কথা, আপনি তখন কয়েনটা কী করবেন, আপনি মার্কেটে আসবেন। মার্কেটে আসার পরে এখানে সার্চ করবেন, মনে করেন আপনার যে কোনো একটা টোকেনের নামই বলি NXD অথবা NXD, তো উপরে NXD লেখা চলে আসবে। আপনি এখানে ক্লিক করবেন, বাইতে ক্লিক করবেন। বাইতে ক্লিক করার পর আপনি কত ডলার ইনভেস্ট করবেন আমি সেটাও বলে দিব আমার সিগন্যাল অনুযায়ী। তো আপনি জাস্ট এখানে বর্তমানে মার্কেটের প্রাইস চলেছে $60 একটা NXD কয়েনের দাম, আর এটা USD পেয়ারে আছে দেখেন। তো আপনি জাস্ট এখানে আপনার এই মার্কেটের যে প্রাইস সেই প্রাইসটা আপনার এখানে বসে রাখবে, আর টোটাল অ্যামাউন্টটা আপনি এখানে USD আপনার এখানে শো করবে যে আপনার কত ব্যালেন্স থাকবে। আপনি যে কাজটা করবেন, আপনি এখান থেকে টোটাল যদি আপনার $50 হয় তাহলে আপনি এখানে $50 লিখবেন, তারপর আপনি বাইতে ক্লিক করে দেবেন। বাইতে ক্লিক করে দেওয়ার পর আপনি কয়েনটা কিনবেন, কয়েনটা কিনলে আপনি ওয়ালেট অপশনে আসার পরে এখানে আপনি স্পটে দেখতে পারবেন যে আপনি কোন কয়েনটা কিনছেন এবং কত ডলার দিয়ে কিনছেন। তো তারপর আবার সেমভাবে আপনি এইভাবে সেল মানে আপনি সেল করবেন, যারা ট্রেডিং করেন তারা তো ভালো করে জানেন কীভাবে বাই সেল করতে হয়। তো অবশ্যই এক্সচেঞ্জের সাইডে একটা অ্যাকাউন্ট করে রাখবেন, কারণ আমাদের সকল এক্সচেঞ্জের সাইটগুলোই দরকার ট্রেড করার জন্য। আমরা অল্প পরিমাণে ইনভেস্ট করে বেশি একটা হাই পরিমাণে প্রফিট নেওয়ার জন্য আমাদের এই টেকনিকগুলো অবশ্যই ফলো করা উচিত। আর যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করবেন বা আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করবেন, অবশ্যই আমাকে ভিডিওতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো আজ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।